আজকে আরো দুইটি বিষয় আমি একটু বলতে চাই এক নাম্বার হল বদলি হজের প্রসঙ্গ বদলি হজ কারণ আমাদের সোসাইটিতে অনেক মানুষজন মনে করে ও বদলি হজ এটা মনে হয় আলাদা কোনো জিনিস না প্রথম জানা উচিত হজ যার উপরে ফরজ হয়েছে আর্থিকভাবে কিন্তু তিনি শারীরিকভাবে সক্ষম নন আর্থিকভাবে ফরজ হয়েছে এবং ব্যক্তি মুসলিম প্রাপ্তবয়স্ক এবং স্বাধীন কয়টি শর্ত মুসলিম প্রাপ্তবয়স্ক পরাধীন না আমরা তো সবাই স্বাধীন বলেন আলহামদুলিল্লাহ আর শুনেন এই স্বাধীন কথাটা বলতে গিয়ে শেরে বাংলা কে ফজদুল হকের জন্য দোয়া করা উচিত শেরে বাংলা কে ফজল হক যদি জন্ম না নিত বেটা স্বাধীন বাবার ছেলে থাকতেন ইতিহাস পইরা দেখেন বাপ দাদার রেকর্ড পইরা দেখেন কয়জন স্বাধীন থাকতাম আমাদেরকে গুলামই বলতো শুধু তাই না অনেকে আমাদেরকে গুলাম বলেছে বলেছে না আজকে অনেক কপাল পুরারা যাদেরকে মাথায় নিয়ে হাঁটে কপাল পুরারা বুঝে না ওদের বাপ দাদারে গুলাম বলতো যে তারা আজরে মাথায় রয়ে আমি আর নাম বললাম না আল্লাহ হেদায়েত নসিব করুন আমরা আজ স্বাধীন বলেন আলহামদুলিল্লাহ এই স্বাধীন দেশ আমাদেরকে স্বাধীন সত্তা দিয়েছে স্বাধীনতার জন্য যার যতটুকু অবদান আল্লাহ তাকে উত্তম প্রতিদানে ধন্য করুন বলেন আমি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব কেমন পর্যন্ত আল্লাহ কবুল করুন বলেন আমি জুড়ে বলেন আমি আমি বলি যারা স্বাধীনতা বুঝে না স্বাধীনতার দাম বুঝে না স্বাধীন পতাকার মর্যাদা বুঝে না আমার মতো বয়স পঞ্চাশ হয়েছে জেনুইন বাংলাদেশি জেনুইন বাংলাদেশি স্বাধীনতা বুঝো যারা ও একটু রোহিঙ্গাদের এদিকে আস আমি গেছি আমি আমার ছেলে মেয়ে আমি আমার ভাই বেড়াদার বাচ্চা কাচ্চা সহ গেছি বলছি দেখ এরা স্বাধীন ছিল আজকে ওরা পরাধীন ওরা পরাধীন আমরা স্বাধীন একাত্তর আমাদেরকে স্বাধীনতা দিয়েছে সুতরাং এই স্বাধীনতার মর্যাদা ভুলা এমন কাজ করা যাবে না যাতে স্বাধীনতা ভুলণ্টিত হয় রাজি আছেন ইনশাল্লাহ স্বাধীনতার পক্ষে আসেন কে কে আসেন আল্লাহ কবুল করুন বলেন আমি স্বাধীনতা রক্ষা করতে হবে জীবন দিয়ে হলো স্বাধীনতা রক্ষা করবো বলেন আমির যে ব্যক্তি ইমানদার প্রাপ্তবয়স্ক স্বাধীন তার উপরে যখন হজের মাসগুলোতে চারটি খরচের আর্থিক লিকুইড একত্রিত হয় তার মানে সে মক্কায় যাওয়া মক্কায় অবস্থান করা ফিরে আসা এবং তার পরিবার পরিজন কয়টি খরচ একটা হলো নিজে মক্কা শরীফে যাবে দুই নাম্বার তার অবস্থানকালীন মক্কায় নিজের খরচ তিন নাম্বার নিজে আবার ফিরে আসার খরচ চতুর্থ তার অনুপস্থিতকালীন সময়ে তার পুষ্যদের যে স্বাধীন প্রাপ্তবয়স্ক এবং মুসলিম নর অথবা নারীর জীবনে হবে তার উপরই একবার হজ করা প্রশ্ন হলো ব্যক্তির উপরে হসফরজ হয়েছে দেরি করেছে অথবা বৃদ্ধ অবস্থায় আর্থিক টাকার মালিক হয়েছে শারীরিকভাবে কুলাচ্ছে না তার পক্ষ থেকে অবশ্যই করতে করতে হবে এখন যে বদলি হজ হজ সৌদি সরকার বয়সের বার দিয়েছে এটা অনুমোদিত পঁয়ষট্টির উপরে যেতে দিচ্ছে না কারণ বুড়ারা জান্নাতেও বুড়া যাবে না আচ্ছা বুড়ারা তার মানে যারাই জান্নাতে যাবে জোয়ান হয়ে যাবে কি হয়ে যাবে মোহাম্মদুর রসুল্লাহ কারণ বুড়া জান্নাতে গিয়েও তো ডিস্টার্ব করবে ও জোয়ার না হলে তো জান্নাতের নিয়ামত বুক করতে পারবে না সুতরাং সকল জান্নাতিরা কি হবে কি হবে এবার বুড়ারা খুশি আল্লাহ কবুল করুন মনে আমি কিন্তু হ্যাঁ একজন বৃদ্ধ শারীরিকভাবে অক্ষম পঁয়ষট্টির উপরে বয়স যেতে পারছে না অবশ্যই বদলি হজ করাতেই হবে সৈ মুসলিম বুখারি মুসলিমের বিখ্যাত বিশুদ্ধ হাদিস রসূল উল্লাস সাল্লাল্লাহ আলি ওসাল্লাম কে একজন সাবী প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ সাল্লা আলি ওসাল্লাম আমার পিতা খুব বৃদ্ধ কিন্তু তার উপরে হজ ফরজ হয়েছে রসূলুল্লাহ সাল্লা আলি ওসাল্লাম বললেন অবশ্য কারণ পুত্র বলল পিতা আমার সোয়ারিতে বসতে পারবে না এমন অসুস্থ সোয়ারিতে নবীজি বললেন তুমি তার পক্ষ থেকে বদলি হজ করো এটা বুখারি মুসলিমের বিখ্যাত হাদিস বুখারির পনেরোশো তেরো নম্বর হাদিস সহি মুসলিমের তেরোশো চৌত্রিশ নম্বর হাদিসে প্রমাণিত বৃদ্ধ ব্যক্তি হজ ফরজ হয়েছে শারীরিকভাবে অক্ষম অবশ্যই ফরজ হিসেবে তার পক্ষ থেকে বদলি হজ করাতে হবে দুই নম্বর হল পিতামাতা আর্থিকভাবে অক্ষম কিন্তু পুত্র সক্ষম রসুল্লা সাম অনুমোদন করেছেন সক্ষম আর্থিকভাবে পুত্র অথবা সন্তান পিতামাতাকে পিতামাতার পক্ষ থেকে বদলি হজ করাতে পারে কারণ হজের বিনিময়ে জান্নাত ছাড়া জান্নাত ছাড়া কিছুই না এমন কি হজ এবং ওমরা দুইটাই বদলি করা যায় যাদের উপরে ফরজ না তাদের পক্ষে অথবা জীবিত মৃত সবার পক্ষে এটার দলিল হল রসুল্লাহ সাল আলী ওসাল্লামের থেকে প্রমাণিত বিশুদ্ধ হাদিস তিরমিজির হাদিস নাম্বার নয়শ ত্রিশ আবুদাবাদের হাদিস নাম্বার আঠারোশো দশ তারপরে যদি কেউ মারা গেল তার উপরে হজ ফরস ছিল সম্পদ ছিল মারাও গেছে হজ করে নাই তাহলে তার পক্ষ থেকে অবশ্যই বদলি হজ করতেই হবে রসুল উল্লাহ কে প্রশ্ন করলেন আমার বাবা মারা গেছে আমার মা মারা গেছে তার উপরে হজ ফরস বললেন তুমি কি তোমার মা বাবার ঋণ থাকলে আদায় করতা না সাহাবি বললেন হা রসুল সাসম বলেন তেলে অবশ্যই তুমি তোমার বাবা মায়ের পক্ষ থেকে আল্লাহর ঋণ হিসেবে বদলি হজ আদায়ের ব্যবস্থা করো বদলি হজ আদায়ের ব্যবস্থা করো চতুর্থ হল যদি কেউ মান্নত করে মান্যত হজের মান্নত করেছে কিন্তু নিজে করতে পারছে না তাহলে অবশ্যই তার উপরে বাধ্যতামূলক বদলি হজ করানো এমন প্রশ্ন হলো বদলি হজ করার আগে শর্ত কি আবু আিফা আলিহ রাহমা তিনি শর্ত দিয়েছেন তিনি আবুদাওয়াদের বিখ্যাত হাদিস রসুল্লাহ সাল্লা আলিসম এক শুনলেন বিদায় হজে এক ব্যক্তি এহরাম বাদতে গিয়ে বলতেছে আল্লাহ লব্বাইকা আন সুব্রামা ইয়া আল্লাহ আমি সুব্রামার পক্ষ থেকে হজের এহরাম বা নবীজি বললেন তুমি সুব্রামার পক্ষ থেকে করছো তুমি কি নিজে হজ করেছ সাহাবি বললেন না নবীজি বললেন আগে নিজের পক্ষ থেকে করো তারপরে কামলা খাইতো তো আবানি ফারি রাহমা তার বিখ্যাত দলিল এটা যদিও অন্য তিন মাঝহাব বলেছে হা যদি একজন ব্যক্তি কাম লাখাটার যোগ্যতা থাকে অর্থাৎ জ্ঞানে অভিজ্ঞ করে নাই আগে হজ কিন্তু মাসলা মাসাইল ঠিক মতো জানে তাইলে তাকে দিয়েও করানো যেতে পারে কিন্তু জানা উচিত সর্বাবস্থায় বদলি হজটা মানে আরেকজনের দায় কাঁধে নিয়ে করা এই ক্ষেত্রে অভিজ্ঞ বিশ্বস্ত আমানদারকে অগ্রগণ্য করতে হবে ও আমার বাবার হজ আমি করে ফেললাম আমি না জানি দোয়া না জানি মাসলা করে ফেললাম ভাবটা যাতে এমন না হয় এটা ফরজ হিসেবে আদায়ের তৌফিক আল্লাহ তালা দান করুন বলেন আমিন বন্ধু আমি আর কয়েকটি বিষয় একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই বাংলাদেশের চাঁদের হিসেবে আজকে হলো তেইশে জিলকদ আজকে হলো এই জিলকদ মাস আগেও বলেছি এই মাসটার মর্যাদা অনেক হজের মাস এবং পবিত্র মাস শুধু তাই না জিলকদ মাসে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম উমরা করেছেন নবীজি সাল আলী ওসাল্লাম চারটি উমরা করেছেন প্রত্যেকটি করেছেন জিলকদ মাসে কেবল মাত্র বিদায় হজে নবীজি সাল্লাম যে হজ করেছেন তখন যে উমরা করেছেন ওটা ছিল জিল হজে কেরান হজ হিসেবে তাই জিলকদ মাসে উমরা করাটাও অনেক সৌভাগ্যের তো আল্লাহ তৌফিক দিন বলেন না আমিন হ্যাঁ যারা হজে গিয়েছেন যারা যাবেন আল্লাহ তালা তাদেরকেও কবুল করুন বলেন আমিন তবে অগ্রিম কয়েকটি বিষয় বলে দিতে চাই কারণ হলো আর মাত্র ছয় দিন অথবা সাত দিন পরে জিলহজ মাস আমাদের কাছে আসতেছে জিল হজ মাস জানা উচিত জিলহজ মাসের প্রথম দশ সাত দিন পরে আসবে কিন্তু অ্যাডভান্স সতর্ক হওয়ার জন্যে ইবাদতের প্রস্তুতির জন্য জানিয়ে দিতে চায় এটা আমাদের দায় অগ্রিম জানালে মানুষ আমল করতে সুবিধা হয় জিলহজের এক তারিখ থেকে দশ তারিখ হল বিশ্বনবীর ভাষায় আফদল আইয়া দুনিয়া এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিবস পৃথিবীতে সূর্য মামার উদয় হয় এমন শ্রেষ্ঠতম দিন সূর্যের আলোয় পৃথিবীর শ্রেষ্ঠ দশটা দিন হলো জিল হজের এক থেকে দশ কারণ কি কারণ হলো এই দশ দিনে ইসলাম যে পাঁচটি ভিত্তির উপরে প্রতিষ্ঠিত পাঁচটা একত্রিত হয় দশ দিনে বলে না সবাই ইমাম নামাজ রোজা হজ জাকাত সব একত্রিত হয় কারণ এই দশ দিনে সর্বশ্রেষ্ঠ ইবাদত হজ সর্বশ্রেষ্ঠ ইসলামের পরিপূর্ণতা হজ দিয়ে হজই কেবল বছরে একবার তা হয় জিল হজের নয় তারিখে আর পূর্ণ হতে তাকে দশ তারিখ ধরে গিয়ে এগারো বারো তেরোতে সুতরাং এই যে দশ দিন শ্রেষ্ঠতম দিন এই দশ দিনে ইবাদত সবগুলো একত্রিত হয় আর ওই দিনের ইবাদতগুলো এত মর্যাদাময় একটা হাদিস যথেষ্ট যে ব্যক্তি রোজা রাখতে পারে এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ এক তারিখ থেকে জুড়ে বলেন কয় তারিখ দশ তারিখ রোজা রাখা হারাম এগারো তারিখ রোজা রাখা হারাম বারো তারিখ রোজা রাখা হারাম তেরো তারিখ রোজা রাখা হারাম জিলহজ মাসের চার দিন রোজা রাখা হারাম কয় চার দিন দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ বছরে পাঁচ দিন রোজা রাখা হারাম আরেক দিন হলো সওয়ালের এক তারিখ ঈদুল ফিতরের দিন তো এই পাঁচ দিন বছরে রোজা রাখা হারাম কিন্তু হা জিল হজের নয় তারিখে অর্থাৎ আরাফার দিনে কোন দিনে সৌমিয়াউমি আরাফা আরাফার এক দিনের রোজা দুই বছরের পাপের কাফফারা হয়ে যায় বলেন না সুবাহ তাই জিল হজের এই এক তারিখ থেকে নিয়ে বেশি বেশি নামাজ নফল নামাজ ফরস্ত পর্বই নফল পর্ব দান সৎকা করব রোজা রাখার চেষ্টা করব এবং বেশি বেশি দূরত পড়ার চেষ্টা করব আর অবশ্যই আরফার দিবসে রোজা রাখবো রাখবেন তো ইনশাল্লাহ আর দেখুন ওয়াজিব তাকবির বলতে হবে কয় তারিখ থেকে নয় জিলহজ ফজর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে অবশ্যই একবার অব্মাহ আকবার অব্য়াহ আকবার অব্মাহ আকবার আল্লা ইলাহা ইল্লাহ্বাহ অব্মাহ আকবার অব্বাহ আকবার শুধু তাই না যারা কুরবানি করার সিদ্ধান্ত নেবেন শূন্যথ হল জিলহজের চাঁদ উদয় থেকে নিয়ে কুরবানি জবাই না করা পর্যন্ত চুল নখ কাটবেন না আর কুরবানীর দিনে কিচ্ছু না খেয়ে নামাজে আসবে কোরবানি নামাজ পড়ে কুরবানি করে কোরবানির পশুর গুস্ত দিয়ে খাবার শুরু করবে আমাদের মুরব্বীরা এই জন্য এবার ঈদের নামাজ সাড়ে সাতটায় না হ্যাঁ এবার ঈদের ঈদুল আজহার জামাত একটাই হবে আমাদের এখানে সাড়ে সাতটায় ইনশা আল্লাহ বলেন না ইনশা আল্লাহ হা আর তো বলি কোরবানি আমাদের এই কমপ্লেক্স থেকেও আপনাদেরকে সাহায্য করা হবে তবে হা অনুরোধ হল যে আপনারা চামড়া যেখানে ইচ্ছা সেখানে দিতে পারেন নিজেরাও ব্যবহার করতে পারেন তবে নিজে ব্যবহার না করলে দরিদ্রদের হক এটা চেষ্টা করবেন অনেকেই অন্যান্য বছর বলে অর্ধেক মাদ্রাসায় দিলাম তিন বাঘের দুই বাঘ দিলাম আসলে বিগত বছরে চামড়ার যে দাম অনেক নেমে গেছে এবারও মনে হয় না বাড়বে কারণ আমরা তো নিজের স্বাধীনতার চর্চা কতটুকু করি আল্লাহ ভালো জানে আল্লাহ হেদায়ত করুন বলে না আমিন তো কোরবানির চামড়া আমরা এই কমপ্লেক্স থেকে আপনাদের আমাদের এতিম অসহায় বাচ্চাদের জন্যও আমরা চাই তো আপনারা যদি অর্ধেক তিন বাঘের দুই বাঘাবে বলেন তাহলে লোকজন খাটায় আর রিক্সা ভাড়া দিয়ে এনে ওই সেক্রেটারি সাহেব বলতেছিল যে একটা ছাগলের চামড়া রিক্সা ভাড়া হয় না গত বছর তাই হয়েছে সুতরাং আপনাদের প্রতি অনুরোধ এটা আগামী জুমায় জমায় আপনাদেরকে জানানো হবে তবুও একটু অগ্রিম বলে দেয়া যে এবার এ ধরনের শর্ত দেবেন না যদি দেন তাহলে কমপ্লেক্সে চামড়াটা পুরা দেবেন আর একটি অনুরোধ করি কুরবানি হবে আল্লাহর নামে কোনো ব্যক্তির নামে না পক্ষে বলবেন বাবার পক্ষে মায়ের পক্ষে কার নামে কার নামে আর হাত জবাই যে করবে নিজে করতে পারলে আলহামদুলিল্লাহ অন্য কাউকে দিয়ে করালে পারিশ্রমিক দেবেন পারিশ্রমিক দেবেন পারিশ্রমিক দেবেন জবাইয়ের বিনিময় হিসেবে চামড়া দেবেন না কুরবানিটা নষ্ট করবেন না আল্লাহ আল্লাহাল আমাদের সবাইকে বিষয়গুলো বুজার আমল করার তৌফিক দিন আমি একটু ছুটি চাই কারণ আমি হজে যাচ্ছি ইনশাআল্লাহ এই ফিরে আসব। আপনাদের সবার জন্যে দোয়া আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ তালা সবাইকে জীবনে একবার অথবা বারবার হাজে মাবরুর নসিব করুন আমিন আদামা আন্দি ওয়াল আলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলেই ইলাইহি